ওই ছেলেটা ঠিক না, ওই ছেলেটা ভালো ছেলে না। দিস ইজ সাকিব, দাঁত ভাঙা জবাব দেবো তাকে আমি। শাকিব খান পরিচালকদের সম্মান দিতে জানেন না, তাদেরকে টিটকারি মেরে কথা বলেন। শাকিবের বিরুদ্ধে এরকম আরও একগাদা অভিযোগ তুলেছেন প্রবীণ পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। শুধু তাই নয়, শাকিব খানকে সব কিছুর দাঁত ভাঙা জবাব দেবেন এবং কিভাবে শাকিব খান চলচ্চিত্রে টিকে থাকেন সে ব্যাপারেও ছুড়েছেন ওপেন চ্যালেঞ্জ। সে কুল কিনারা পাবে না চলচ্চিত্রে টিকে থাকার। সম্প্রতি এক অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শাকিব খান সম্পর্কে নানা বিতর্কিত মন্তব্য করেছেন এই প্রবীণ পরিচালক। কিছুদিন আগে এই পরিচালকের একটি সিনেমা রিলিজ হয়েছিল যার নাম ছিল সুজন মাঝি। এই ছবি রিলিজ হওয়ার পর নাকি শাকিব খান তাকে ফোন করে টিটকারি মেরে কথা বলেছেন। শাকিব নাকি হাসতে হাসতে বলেছেন, আমি আপনার ছবি দেখেছি, আমাকে কখনো প্রয়োজন হলে নিয়েন। যা আপনি, আমি ছবিটা দেখেছি, হাসতে হাসতে বলছে, যদি প্রয়োজন হয় তাহলে আমাকে নিয়েন। ও কথাটা কিন্তু সে টিটকারি করে বলেছেন প্রথম সাথে। দেলোয়ার জাহান ঝন্টু এই কথায় এতটাই রেগে গেছেন যে তিনি এই বিষয় নিয়ে পরিচালক প্রযোজকদের মিটিং ডেকে সেখানে বিষয়টি উত্থাপন করবেন বলে জানান। এবং এর মধ্যে কয়জন শাকিব খানকে সমর্থন করে আর কয়জন তাকে সমর্থন করে সেটাও দেখে নেবেন বলে হুঁশিয়ারি দেন। পরিচালক সমিতির জেনারেল মিটিং হবে, সেই মিটিংয়ের মধ্যে আমি কথাটা উত্থাপন করব, কয়জন পরিচালক তাকে সমর্থন করে আর কয়জন পরিচালক আমাকে সমর্থন করে এটা আমি দেখব ওকে। এবং সে শাকিবকে নিয়ে নানা মন্তব্যের মধ্যে তিনি আরও বলেন, শাকিব একটা ছবির সেটে যেসব ডিমান্ড করে সেগুলো কোনো সুস্থ মস্তিষ্কের পরিচালক বা প্রযোজকের পক্ষে পূরণ করা সম্ভব না। শুটিংয়ের মধ্যে যেসব ডিমান্ড, শুটিংয়ে গিয়ে যেসব ডিমান্ড সে করে, এই ডিমান্ডগুলো কোনোদিন একটা সুস্থ পরিচালক বা সুস্থ প্রযোজক ওইগুলি ফিল আপ করতে পারবে না। শুধু তাই নয়, দেশের 18 কোটি মানুষ দেলোয়ার জাহান ঝন্টুকে চিনলেও শাকিব খানকে তারা চিনে না, এ ব্যাপারেও ওপেন চ্যালেঞ্জ দেন তিনি। শাকিবের নামে এখনো 18 কোটি লোক জানে না, দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। শাকিব খানকে আজকে এই জায়গায় তিনিই নিয়ে এসেছেন দাবি করে এই পরিচালক বলেন, আমি যখন শাকিবকে নিয়ে বিষে ভরা নাগিন করলাম তখন ওকে কেউ চিনত না। ও আমাকে বলল, আঙ্কেল এই ছবিটা হিট করার না, তাহলে আমি কিছু একটা করে খেতে পারবো। আমি ওকে বললাম, ঠিক আছে তুই থাক, আমরা ছবিটা সুন্দর করে করি। ছবি হিট হলো আর সেখান থেকে এক দুইটা ছবি করতে করতে আজকে শাকিব খান হয়েছে। দেলোয়ার ঝন্টুকে এ সময় প্রশ্ন করা হয়, অনন্য মামুন শাকিব খানকে নিয়ে 10 কোটি টাকা বাজেটে হিন্দি সিনেমা তৈরি করছেন, বলিউডে 10 কোটি টাকা দিয়ে ছবি করা সম্ভব কিনা? উত্তরে ঝন্টু বলেন, বলিউডে একটা সুন্দর ছবি করতে গেলে 10 কোটি টাকা দিয়ে তা কখনোই সম্ভব নয়, শাকিব খানকে এন্টারটেইন করতেই তো 1 কোটি চলে যাবে। এদিকে কিছুদিন আগে ডিপজল বলেছিলেন শাকিব খানকে 1 কোটি টাকা পারিশ্রমিক দিলে সেই টাকা উঠে আসবে না। এই বিষয়েও দেলোয়ার জাহান ঝন্টুর মতামত জানতে চাইলে তিনি ডিপজলের সাথে সহমত পোষণ করে বলেন, সে 100% ঠিক কথা বলেছে, 1 কোটি শাকিবকে কে দেবে, বাংলাদেশে সেই মার্কেটই নেই। দর্শক, শাকিব খান কি আসলে পরিচালককে ছোট করে কথা বলেছেন? আপনার মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের আরও খবর জানতে লাইক ও শেয়ার করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আউট অফ বক্স।